প্রকৃতির এক বিস্ময় এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, সবচেয়ে দুর্লভ প্রাণীর বাসস্থান, যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় প্রতিনিয়ত, পরিস্থিতি যেখানে বেঁচে থাকার অনুপযোগী, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং খতরনাক জায়গা যার নাম অ্যামাজন। অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল, এর বিস্তার পৃথিবীর সমস্ত রেন ফরেস্টের দ্বিগুণ, যেখানে গোটা পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে, এবং কত রকমের যে দুর্লভ পশু পাখি ও সরীসৃপ বাস করে যাদের সম্বন্ধে আমরা হয়তো জানিও না। অ্যামাজন নদীকে ঘিরে অবস্থিত এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। অ্যামাজন একটি গ্রিক শব্দ যার অর্থ হল ফিমেল ওয়ারিয়র, অর্থাৎ মহিলা যোদ্ধা। এই জঙ্গল 55 লক্ষ বর্গ কিলোমিটার এবং 9টি দেশ জুড়ে বিস্তৃত। এই জঙ্গল 60% ব্রাজিলে, 12% পেরুতে, 10% কলম্বিয়াতে এবং বাকি অংশ আরো 6টি দেশ জুড়ে বিস্তৃত। এই জঙ্গলে 400 বিলিয়নের থেকেও বেশি গাছ আছে এবং 17,000-এর থেকেও বেশি ভিন্ন প্রজাতির গাছ এখানে দেখতে পাওয়া যায়। গোটা বিশ্বের 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে পাওয়া যায়। এই জঙ্গলে 400-এরও বেশি ভিন্ন ধরনের আদিবাসী প্রজাতির মানুষ বসবাস করে। এদের আমাদের বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। অনুমান করা হয় এখানে 40 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে, কিন্তু কষ্ট করে এদের সংখ্যা গণনা করা আজও সম্ভব হয়নি। মূল জঙ্গলের মধ্যে আজও মানুষ আদিম মানুষের মতো জীবনযাপন করছে, যা তাদেরকে আমাদের আজকের সভ্যতা থেকে আলাদা করে। এই জনজাতির মানুষেরা খুব একটা উন্নত না হলেও তারা তাদের এই বন্য জীবনে খুবই খুশি এবং স্বাভাবিক। অ্যামাজনের কিছু কিছু অংশ এত ঘন গাছপালায় ঢেকে রয়েছে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না। আর এই সমস্ত জায়গায় এত বিষধর প্রাণী বাস করে যাদের একটি দংশনেই সহজে মানুষ মারা যেতে পারে। অ্যামাজনের জঙ্গলে অনেক দুর্লভ প্রজাতি, হাজারো জড়িবটি এবং অবিশ্বাস্য রকমের গাছপালা আছে। এই জঙ্গল গোটা পৃথিবীর জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে। বিজ্ঞানের মতে এখানের অনেক গাছই বিগত 50 লক্ষ বছর ধরে তাদের অস্তিত্ব বজায় রেখে আসছে। বৈজ্ঞানিকরা এও বলছেন, পৃথিবীতে এইভাবে গ্লোবাল ওয়ার্মিং যদি বাড়তে থাকে তাহলে 21শ শতাব্দীর কাছাকাছি পৃথিবীর পরিবেশ অত্যন্ত গরম হয়ে পড়বে। কিন্তু এই অবস্থাতেও অ্যামাজনের এই গাছপালা তাদের অস্তিত্ব বজায় রাখবে। অ্যামাজনের জঙ্গলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামাজন নদী, যা অ্যান্ডিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। এই নদী লম্বাতে নাইল নদীর পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী, কিন্তু জলপ্রবাহের পরিমাণ হিসাবে এই নদী বিশ্বের সবচেয়ে বড় নদী, যার জলপ্রবাহ কোনো সমুদ্রের থেকে কম নয়। অ্যামাজন নদীর সাথে 100-এরও বেশি শাখা নদী যুক্ত রয়েছে। এই নদীর কিছু অংশ এত বড় যে আপনি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে নদীর অন্য প্রান্ত দেখতে পাবেন না। কিছু কিছু জায়গায় তো এই নদীর দুই প্রান্ত 140 কিলোমিটারের থেকেও বেশি চওড়া। অ্যামাজন নদীতে 3,000-এর থেকেও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। অনেক বড় বড় আকারের সাপ এবং বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী বাস করে এই নদীতে। আপনি জানলে অবাক হবেন যে ব্রাজিলে অ্যামাজন নদীর ভূগর্ভে প্রায় 3 কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী আছে। আজকের যুগে আমাদের সভ্যতা যতই উন্নত হোক, সত্য যে আমরা আজও পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি বা স্পর্শ করতে পারিনি। বিশ্বের কিছু ভূগর্ভস্থ স্থান ও অ্যামাজনের জঙ্গলের কিছু অংশ আজও মানুষের পা পড়েনি। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর এই ধরনের মিস্টিরিয়াস ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।